হ্যালো বন্ধুরা, প্রীতাস কম্প্যাক্ট লাইফে সকলকে স্বাগত জানাই। আর এই ফুলগুলো যে দেখছো এগুলো না সব আমার নিজের হাতে লাগানো গাছের ফুল। এই দেখো স্থলপদ্মটা, তারপরে স্থলপদ্মটা ভাবলাম যে তোলার আগে তোমাদেরকে দেখিয়ে দিই। আর দেখো রঙ্গন ফুলটাও কি সুন্দর ফুটেছে। রঙ্গন ফুলটা অবশ্য আমার লাগানো নয়। তো যাই হোক, আজকে আমার ভিডিওটায় কিন্তু খুব একটা ইন্টারেস্টিং জায়গা আছে জানো তো, সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখো। আর এই ভিডিওটার মানে ইন্টারেস্টিং জায়গাটা মাকে নিয়েই, তো পুরোটা দেখো, সঙ্গে থেকো। আর এখন মা একটা কোথাও যাচ্ছে, তো সেসব আমি তোমাদের পরে বলছি, আগে মা রওনা হোক তারপরে বলছি। দেখতে দাও ভালো করে কেমন হলো সাজটা। আর কার্ডটা কই? কার্ডের মধ্যে আছে। ও, কার্ড ওখানে গিয়ে লাগাবে। বেশ, সাবধানে যাও। কি আসছে বাবা রে? আদর করছে তো। ও ভাগ আদর করছে। ও তাহলে ভালো। আজকে তাহলে মূলো আর পালং শাকটা করব। মূলো আর পালং শাকের চচ্চড়ি। আর আজকে তো মূলো পালং শাকের চচ্চড়িটা হবে, সেটা আমাকেই কাটতে হবে, কাজের চাপও বেশি। কেন কি মাকে তো দেখলেই তোমরা, মা তো বেরিয়ে গেল। আর মা গেল হচ্ছে মায়াপুরের ইস্কন মন্দিরে, আজকে বিশাল গীতা পাঠের অনুষ্ঠান আছে, সেখানে গীতা পাঠ করতে মা চলে গেল। তো মা ফিরুক, মা ফিরলে সব মায়ের মুখেই তোমাদেরকে শোনাচ্ছি কিছু কিছু গল্প ওখানকার, আর মায়ের গীতা পাঠও তোমাদের শোনাবো। আর এদিকে আমার তো এখন তাতানা তিতলিকে দুধ টুধ দেওয়া হয়ে গেছে, তো এবার ওদের দুধ টুধ খাওয়া হয়ে গেলে এবার আমি নিচে চলে যাই। এবার আমি নিচে গিয়ে আমাদের জলখাবারের ব্যবস্থাটা সেরে ফেলি। আর জলখাবার বলতে আমাদের তো রোজ ভাতই হয়, বেশিরভাগ দিনটাই ভাত হয়, তো ওই ভাতটাই চাপাতে চলে এসেছি। আর পাশের ওভেনটায় আমি একটু ডাল চাপিয়ে দিচ্ছি বাটিতে, মুসুর ডাল সেদ্ধ। তো এই তোমার ভাত আলু ভাতে আর ডাল সেদ্ধ, এই দিয়েই সকালে জলখাবারটা হয়ে যাবে। আর এদিকে দেখো না, চাল ধুচ্ছি, আর ওদিকে ওপর থেকে আমার মেয়ে ডাকছে যে মা ভাই বাথরুমে ঢুকেছে, তো তাকে এসে আবার ধুয়ে মুছিয়ে রেডি করে দাও, এই হলো ব্যাপার। তো যাই তাকে গিয়ে আবার রেডিটা করে দিই। দেরি আছে নাকি? আচ্ছা ঠিক আছে, কর শান্তি করে, হয়ে গেলে দেখবি। হ্যাঁ আমি ছাদেই আছি, হয়ে গেলে দেখবি। এই ছাদে না রে বাবা, এই ছাদে বলছি ওপরে না, এই ছাদে। আরে এই মামাদের এই ছাদে রে, নিচে কেন, নিচে ছাদ, একটু ছাদ। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। বেশ ঠান্ডা তো, বেশ জমে যাচ্ছি আর কি ঠান্ডা, আজকে একদম কনকন করছে ঠান্ডা। আর সকালবেলা তো মা চলে গেলো গীতা পাঠ করতে, মাদের আজকে না বিশাল উৎসব, ওই তোমার মায়াপুর ইস্কনে কি বলে গীতা পাঠের বিশাল উৎসব আছে, তো মা সেখানে চলে গেলো। আর ভাত টাত তো চাপিয়ে চলে এলাম, আর তাতান গেছে এখন পায়খানায়, তো তার এখনো হয়নি, তো তাই জিজ্ঞাসা করছি যে হলো কি না, বলছে না এই তো এলাম। তা যাই হোক, তার হোক, তাকে আবার রেডি ফেডি করি, করে ভাতটা হয়ে গেলে সবাইকে দিয়ে দেবো, দিয়ে তারপরে আবার নিজের হয়ে গেছে, যাচ্ছি যাচ্ছি দাঁড়া যাচ্ছি। তো হয়ে গেলে তোমার তারপরে আবার রান্নাঘরে ঢুকবো। তো যে ওকে আগে করে দিই, নাহলে তো আবার গন্ডগোল। যাই যাই দেখো, এদের বাবা ছেলের এদের এই বাবা ছেলের হুজুরকে সারাক্ষণ চলবে, সারাক্ষণ বাবারও খেয়ে কাজ নেই, বাচ্চাদের মতো খ্যাপামো করে বেড়াচ্ছে। আর ছেলে তো আছে, সঙ্গে মেয়েও যোগদান করে, কিন্তু একজন পেরে উঠছে না, আস্তে আস্তে তার পরীক্ষা আছে অঙ্ক, সে মোটামুটি একটু চাপে রয়েছে। বাবা চুপ করে দাও, ভয় লাগে। জল খাবারের পর্ব মিটিয়ে তোমার রান্নাঘরে ঢোকার আগে, দুপুরের রান্না করার জন্য তার আগে আমি একটা বিশাল কাজ করলাম আজকে। সেই কি কাজ বলতো? সেই কাজটা হচ্ছে এই যে জাজিমের তলায় না এত অযথা কাগজ জমেছে যে কি বলবো। এই দেখো কত কাগজ দেখছো, মানে দরকারের চেয়ে অদরকারি কাগজ বেশি। একটা যদি দরকারি কাগজ থাকে তাহলে 50টা অদরকারি কাগজ, সেগুলোই আজকে সব একটা দিক তাও পরিষ্কার করলাম। আর শুধু তো কাগজ জমেনি, সঙ্গে ধুলোও জমেছে, তো একটা দিক পরিষ্কার করলাম তাতেই এতটা সময় চলে গেল, পরের দিকটা আবার অন্যদিন করব। কত কাগজ আছে
কাগজ আছে ভালো দুনিয়ার কি যে দরকারি আর অদরকারি কে তা 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 ওই ঘাটতে গেলে অনেক দেরি হবে থাকছে দাও তুমি এটা করে দাও আর উপরে তো তোশকটা কম্বল দিয়েছি লেপ তোশক সব দিয়ে ওলো রোদে গরম হোক হ্যাঁ আবার যাব মধ্যে মানে পাল্টে দেব না একবার তুমি আমাদের ঘরটা ঝাটপাট দিও ঝাট দিয়ে আমি ঝাট শীতকালে কিন্তু গরম গরম লেপ কম্বল রোদে দিয়ে গায়ে দেওয়ার মজাটাই আলাদা আর আজকে তো দিতেই হতো তার কারণ আজকে আমি ওই খাটের ভেতর থেকে তোমার লেপগুলো বার করেছি এতদিন তো লেপ বের হয়নি এবার লেপগুলোও বেরিয়েছে তো সেই কারণে দিতে চলে গেলাম ওপরে ছাদে আর এই জাজিমটাও তোলার তাগিদটাও তার জন্যই আরও বাড়লো মানে অনেক নোংরা জমে গেছে তলায় তো সেগুলো পরিষ্কারটা করে নিলাম তো এগুলো পরিষ্কার করে এখন ঘরটা ঝাঁট দিয়ে আমি চলে যাব রান্না করতে রান্নারও আজকে চাপ আছে আজকে আমি আর কাকিমা মিলেই কাটাকাটিটা করেছি যেহেতু মা নেই তো এরপরে একদম দুপুরে রান্নায় ঢুকে উঠবো ঘরটা পরিষ্কার করে দিয়ে গিয়ে আমি এবার দুপুরে রান্নায় ঢুকবো রান্নাঘরে তো ঢুকে পড়েছি আর চাপিয়ে দিলাম পালং শাকের চচ্চড়ি পালং শাকের চচ্চড়ির মধ্যে আমার তোমার আলু মূলো বেগুন এইসবই দিয়েই করব আর এই পালং শাকের চচ্চড়িটা অর্ধেক হতে হতে আমি পাশের ওভেনটায় চাপিয়ে দেবো আলু সয়াবিনের তরকারিটা আর তারপরে একটুখানি তো সকালে আমি ডাল সেদ্ধ করেইছিলাম ওই ডালটা একটু ফোড়ন দিয়ে নেব আর একটু লাউ আছে সেই লাউটাকে একটুখানি তরকারি করে নেবো ওটা আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে তো ওর জন্যই ওটা অল্প করে নেব আজকে তো রান্নাঘরে ঢুকতে অনেক দেরি হয়ে গেছে তার জন্য খুবই হুটোহুটি আর এইটুকু করে নিয়ে তাড়াতাড়ি করে আমি চানটা করেই চলে যাব আজকে তাতানকে খাওয়াতে ছাদে ছাদে চলে এসেছি আর এসে আজকে তাতানকে ছাদেই খাইয়ে দিচ্ছি মানে এক কাজে দু কাজ হলো বুঝলে তো আমি আজকে চান টান করে চুলটা শুকিয়ে গেল এসে বসেছি ছাদে চুল শুকিয়ে গেল আর তাদেরকে খাওয়ানোটাও হয়ে গেল আর দেখো না আজকে খাটের ভেতর থেকে সবাই লেপ গুলো বার করেছি তো এই লেপগুলো রোদে দিতে হবে আজকে বড্ড ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর দেবে নাই বা কেন ডিসেম্বর মাসে ব্যস্ত অনেক কটা দিনই কেটে গেল এবার তো ঠান্ডা পড়ছে ভালোই তো কম্বলে আর শীত মানছে না এবার একটু লেপ দরকার আজকে ল্যাপটপ গুলোকে রোদে টোদে দিয়ে দিলে ভালোই হলো সুবিধা হবে এবার গায়ে দিতে আর তাতানকে খাওয়াতে বসে গেছি আর দেখো তাতানের হাতে একটা কাঠ পিঁপড়ে কামড়ে দিয়েছে বড্ড কাঠ পিঁপড়ে আঙুলটা ফুলে পুরো ঢোল দেখো একদম লাল হয়ে গেছে আর খুব ব্যথা হয় খুব জ্বালা করে এই কাঠ পিঁপড়ে গুলো তো এত জ্বালায় যে কি বলবো আর তো যাই হোক এবার আমার তো খাওয়ানো প্রায় হয়ে গেল এবার আমি নিচে যাব গিয়ে খেতে দেব কারণ কি আজ তো মা নেই তো ভাত আমাকে বাড়তে হবে আর কাকিমাকে বলেছিলাম কাকাকে ভাতটা দিয়ে দিতে কাকার তো খিদে পেয়ে গেছে দিয়ে দিয়েছে আর এবার মেয়েও স্কুল থেকে পরীক্ষা দিয়ে চলে আসবে তো ব্যাস একসাথে সব খেয়ে নেব তো যাই এখন গিয়ে দাদানকে খাইয়ে নিই আমরাও খেয়ে দিয়ে নিই গীতা পাঠ করেছে শুধু আর তাছাড়া 600 সন্ন্যাসীরা স্টেজে ছিল
আর আমাদের ভাস্তু আশ্রম থেকে কজন হ্যাঁ ভাস্তু আশ্রম থেকে অনেক জন অনেক পবিত্র তিনটা গিয়েছিল উনি বক্তৃতা দিলেন যা সুন্দর দারুণ বক্তৃতা ও তো দারুণ বক্তৃতা দেন ওটা আমি কতজন এই পাখাটা নিয়ে এসেছি একটা গীতা পাঠ করতে আর মা তো ভারত সেবাশ্রমের প্রত্যেক দিনই গীতা পাঠ করতে যায়। আজকেও ভারত সেবাশ্রমের পক্ষ থেকেই মা গেছিল মায়াপুর ইস্কনের গীতা পাঠ করতে। তো ধরো মায়াপুরের ইস্কন তো বিশ্বব্যাপী, তো সেইখানে গিয়ে একটা এইভাবে গীতা পাঠ করা তো মানে বিশাল সম্মানের ব্যাপার। তো মাদের অনেক কিছু দিয়েছে, তার মধ্যে ওই তোমার ব্যান্ড, তারপরে একটা উত্তরীয়। তো আমি উত্তরীয়টাকে মাকের গলায় পরিয়ে একটু দেখছিলাম যে কেমন লাগে, ধরো ওই রূপে ওখানে তো মা পড়েছে, ওই রূপটা ধরো আমি দেখিনি তাই এখানে বসে দেখছিলাম। আর নাতি নাতনিদের জন্য অনেক কিছু নিয়ে এসছে, আমার ছেলের জন্য পাখা নিয়ে এসছে একটা, তারপরে মেয়ের জন্য মিষ্টি সিঙ্গারা সব নিয়ে এসছে। তো খুবই ভালো লাগলো। আর মা অত্যন্ত ভালো গীতা পাঠ করে, এইভাবে মা অনেক জায়গাতেই গীতা পাঠ করতে যায়, তো এটা একটা বিশাল পাওনা। মায়ের তো ভীষণ আনন্দ লেগেছে আর মায়ের মুখে শুনে আমাদেরও খুবই আনন্দ লাগছে। দারুন। আর সেই ওই উপরে ওই ক্যামেরা হচ্ছে, মাথার কাছে এসে এসে ক্যামেরা হচ্ছে, মা তো সেই সকালবেলা গেছিল, তোমাদেরকে একবার ঝলক তো দেখালাম, খুব তাড়াহুড়ো যা করছিল মায়ের সব সহপাঠীরা, তো যাই হোক তাড়াতাড়ি করে চলে গেল। তো তোমারে দেখো এখন তো চলে এসছে, অনেক জিনিস নিয়ে এসছে অনেক কিছু, আর আমি তো খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, এই উঠলাম 4টে বাজতে চললো, মা তো এলো 4টে নাগাদ প্রায়। তো এখন গল্প করছি মায়ের ওই সব ওখানকার কি কি হলো না হলো সব শুনছি, আশ্রমের কথা শুনছি। তা আজকে ভিডিও এখানে এন্ড করবো, আর বিশেষ বড় করবো না। তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো, আর মায়ের গীতা, মায়ের গীতা দিয়ে একটুখানি শোনাই তোমাদেরকে, রোজই বলি মা গীতা পাঠ করে, গীতা পাঠ করে বলি না, একটা শ্লোক মা বলুক তোমরা শোনো। তো ভিডিও আমি এখানেই এন্ড করি, আর চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। এরপরে মা এলো, এরপরে একটু চা টা করবো, হাত পা ধুয়ে এখন বসেছে, একটুখানি তোমরা শুনে নাও মায়ের গীতাটা, শুনে এবার ভিডিও এন্ড করি। তো সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, সবাই পাশে থাকো, সঙ্গে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। ব্যাস তাহলে মা শুরু করো। ॐ श्री परमात्मने नमः। अथ पञ्चदश अध्यायः ऊर्ध्वमूलमदशाखम् अश्वत्थं प्राहुरव्ययम् छन्दांसि यस्य पर्णानि यस्तं वेदो स वेदवीर् अधर्षयूर्ध्वं पोषिता तस्य शाखा गुण प्रविद्धा বিষয় প্রভালা অশ্বত্থমেলাম সবিরূঢ়মূলাম অসঙ্গশস্যেন দৃঢ়েন ছিত্বা ততঃ পদম তত পরিমার্গিতব্যং যস্মিন গতানা নিবর্তন্তি ভূয়ঃ তমেব চদ্দম পুরুষং প্রপদ্যে যতঃ প্রবৃত্তি প্রসিতা পুরাণে নির্মাণ মোহা জিত সংঘ দোষা অধ্যাত্ম নিত্য বিনির্বৃত্ত কামাহ দ্বন্দ্বই বিমুক্তা সুখ দুঃখ সংঘই গচ্ছন্ত মুহা পদমোপয়ন্ত। ওম তৎসত শ্রীমদ্ ভগবদ্ গীতা। দারুণ দারুণ।